কবে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আমরা ভালো কাজের জন্য লড়ব, দেশ ও মাতৃকাকে বন্দন করব, বেকার যুবকের কর্মসংস্থান, বেকার যুবকের কর্মসংস্থান, কৃষকের অধিকার আর মিলেমিশে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে আমাদের একমাত্র মত আর পথ। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল যে সংবিধান বলে গেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতেই হবে। কেন ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থা থাকবে। 19 ডিসেম্বর অমিত শাহ আসছেন বাংলায়। সূত্রের খবর, সকাল 11টায় পশ্চিম মেদিনীপুরের হবিবপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে যাবেন। কাছেই বিপ্লবী ক্ষুদিরাম বসুর মাসির বাড়ি পরিদর্শনেও যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে বিজেপি নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে যোগ দেবেন অমিত শাহ। বৈঠকের পর মেদিনীপুর শহর থেকে 12 কিলোমিটার দূরে কর্ণগড় মন্দিরে পুজো দিতে যেতে পারেন অমিত শাহ। ফেরার সময় এবারও আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ ছাড়ার কথা রয়েছে অমিত শাহর। এরপর সোজা মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেদিন একমঞ্চে দেখা যেতে পারে শুভেন্দু অধিকারীকে। এরই মধ্যে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে পারেন তিনি। যদিও শুভেন্দু ঘনিষ্ঠ মহলের আরেকটি সূত্রের দাবি, দিল্লি থেকে ঘুরে আসার পর মেদিনীপুরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু। সম্প্রতি রাজ্যের দেওয়া জেড ক্যাটেগরি নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু। তারপর থেকে নিরাপত্তা ছাড়াই যাতায়াত করছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা ও নন্দীগ্রামের বিধায়ক। সূত্রের খবর, নন্দীগ্রামের বিধায়ককে জেড ক্যাটেগরি নিরাপত্তা দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী 2-1 দিনের মধ্যেই এ ব্যাপারে রাজ্য সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, শুভেন্দুর নিরাপত্তায় 24 ঘন্টা 30 জন কেন্দ্রীয় জওয়ান থাকবেন। সবসময় তাকে ঘিরে রাখবেন 10 জন কমান্ডো। যেখানেই যাবেন সেখানেই থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাইলট কার। সিআরপিএফকে শুভেন্দু নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে বলে সূত্রের দাবি। শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করে তার পূর্ব মেদিনীপুর ও কলকাতায় তার বাসভবনে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে শুভেন্দুর ওপর হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। যদিও তৃণমূল শিবিরের দাবি, সবকিছুই আগে থেকে ঠিক ছিল। বিজেপির থার্ড গ্রেড ফোর্থ গ্রেড নেতাদের কেন্দ্রীয় সিকিউরিটি দেওয়া হচ্ছে, আর শুভেন্দুকে দেওয়া হবে, এটা আর আশ্চর্য কি? শুভেন্দুর সাথে নিশ্চয়ই বিজেপির আগে কথা হয়ে গিয়েছিল যে আমি রাজ্যের সিকিউরিটি ছাড়বো, তোমরা কেন্দ্রীয় সিকিউরিটি দিয়ে দেন। সুতরাং শুভেন্দু আমাদের পার্টিতে থাকতেই বিজেপির সাথে ষড়যন্ত্র শুরু করেছিলেন, কেন্দ্রীয় সিকিউরিটি পাওয়া সেটাই প্রমাণ করে। আপনার চারিদিকে সদুই লোক ঘোরাফেরা করেছে, কিন্তু আজকে এত অনুগামীদের সংখ্যা কোথায় গেল? আপনি যখন দলটা ছেড়ে দিয়ে যাবেন, আপনি হলদিয়াতেই ঢুকতে পারবেন না, আপনাকে সাধারণ মানুষ হলদিয়াতেই ঢুকতে দেবে না। আপনি কি বড় বড় কথা বলছেন! তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু সভায় এদিন উপস্থিত ছিলেন হলদিয়া ব্লক তৃণমূল সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য সোমনাথ ভূঁইয়া। জেলায় শুভেন্দু অনুগামী বলে পরিচিত বিধায়ক কিংবা হলদিয়া পুরসভার কোনো তৃণমূল কাউন্সিলরকেই ওই সভায় দেখা যায়নি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।